বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবম শ্রেণীর সকল ছাত্ররা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো ও সুস্থ আছো। অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা আজকের তোমাদের পড়ানো হবে কুরআন মাজিদ ও তাজবিদ। তোমরা সবাই কুরআন মাজিদ ও তাজবিদ বইটি বের করো। যেহেতু তোমাদের কয়েকদিন আগে অ্যাসাইনমেন্ট মাদ্রাসার থেকে দেওয়া হচ্ছিল, সে অনুযায়ী তোমরা অ্যাসাইনমেন্ট পড়ছো, কিন্তু লকডাউনের কারণে অ্যাসাইনমেন্ট বন্ধ করে দেওয়া হলো। এখন আগের মতো তোমাদের অনলাইন ক্লাস হবে নিয়মিত। তোমরা সবাই নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করবে এবং ক্লাসগুলো তোমরা সবাই দেখে দেখে পড়বে। বাড়িতে বসে সময় নষ্ট না করে, যেহেতু সামনে এই মাসে 17 তারিখে তোমাদের মাসিক পরীক্ষা, এই যে ক্লাস করা হচ্ছে এর উপর ভিত্তি করে তোমাদের মাসিক পরীক্ষা 17 তারিখে নেওয়া হবে। তোমরা সবাই মাসিক পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে এবং ভালো করে সবাই অধ্যয়ন করবে। খেয়াল রাখবে এই মাসে 17 তারিখে তোমাদের মাসিক পরীক্ষা, সময় নষ্ট না করে তোমরা ভালো করে মনোযোগ দাও পড়ায় এবং বাড়িতে বসে সময় নষ্ট করবে না। তোমরা সবাই পরীক্ষার প্রস্তুতি নেবে এবং সবাই পরীক্ষা দেবে ইনশাআল্লাহ। দেখো আজকের ক্লাস কুরআন মাজিদ ও তাজবিদ শ্রেণী নবম, টপিক সরল অনুবাদ, 13তম পাঠ, 13তম রুকু। 13তম রুকুর 13তম পাঠ তোমাদের সরল অনুবাদ। দেখো 13তম পাঠ এবং 13তম রুকু তোমরা সবাই ধরো। দেখো 13তম পাঠ, 13তম রুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। সরল অনুবাদ 104 নম্বর আয়াত। দেখো হে মুমিনগণ, রাঈনা বলো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু, তোমরা বলো না কি রাঈনা, রাঈনা বলো না। ওয়াকুলু জুরু জুর না ওয়াসমাউ, বরং উনজুর না বলো এবং শুনে রাখো। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম, কাফেরদের জন্য মর্মস্ত শাস্তি রয়েছে। মা ইউয়াদুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুওয়াল ওয়ালাল মুশরিকিন আই ইউনাসিলা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম। মা ইউয়াদুল্লাযীনা কাফারু, কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে তারা, মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিন, এবং মুশরিকরা এটা চায় না যে আই ইউনাসিলা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম, যে তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের কোনো কল্যাণ অবতীর্ণ হোক। অথচ আল্লাহ যাকে ইচ্ছা নিজ ইচ্ছা নিজের রহমতের জন্য বিশেষরূপে মনোনীত করেন, আল্লাহ এবং আল্লাহ তাআলা মহান মহা অনুগ্রহশীল। ইখতাসু বি রহমাতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাযলিল আযীম, আল্লাহ যাক অথচ আল্লাহ যাকে ইচ্ছা নিজের রহমতের জন্য বিশেষরূপে মনোনীত করেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বি খায়রিন মিনহা আও মিসলাহা, আমি কোনো আয়াত রহিত করলে কিংবা বিস্তৃত হলে হতে দিলে তা হতে উত্তম কিংবা তার সমতুল্য কোনো আয়াত আনায়ন করি। আলম তালাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি কি জানো না যে আল্লাহই সর্ববিশেষ বিষয়ে, আল্লাহই সর্ববিষয়ে সর্বশক্তিমান।
আলম তালম আল্লাহ আলহ মুলকুস সামাওয়াতি ওয়াল আর্দ, তুমি কি জানো না আকাশ মণ্ডলী ও পৃথিবীর সর্বমত্ত একমাত্র আল্লাহরই। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালা ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, সাহায্যকারী নেই। আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবলু, তোমরা কি তোমাদের রসুলকে সেই রূপে প্রশ্ন করতে চাও যে রূপে পূর্বে মূসাকে প্রশ্ন করা হয়েছিল? ওমাই ইয়াতাবাদদালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়াস সাবিল, এবং যে কেউ ইমানের পরিবর্তে কুফরি গ্রহণ করে নিশ্চিতভাবে সে সরল পথ হারায়। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইরাদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফরা, তাদের নিকট সত্য প্রকাশিত হওয়ার পরও কিতাবীদের মধ্যে অনেকেই তোমাদের ইমান আনার পর ঈর্ষামূলক মনোভাব বশত আর তোমাদেরকে কাফিরদের কাফির রূপে ফিরিয়ে পাওয়ার আকাঙ্ক্ষা করে। হাসাদাম মিন ইন্দি আনফুসিহিম মিন বাদি মা তাবাইয়ানা লাহুমুল হাক্ক, অতএব তোমরা ক্ষমা করো ও উপেক্ষা করো যতক্ষণ না আল্লাহর কোনো নির্দেশ দেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। ওয়াকিমুস সালাত ওয়াতুস যাকাত, তোমরা সালাত কায়েম করো ও যাকাত দাও। ওমা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা উত্তম কাজের যা কিছু নিজেদের জন্য পূর্বে প্রেরণ করবে আল্লাহর নিকট তা পাবে। ইন্নাল্লাহা বিমা তাআমালুনা বাসীর, তোমরা যা করো আল্লাহ তার দ্রষ্টা। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى, এবং তারা বলে ইহুদি বা খ্রিস্টান ছাড়া অন্য কেউ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তিলকা আমানিয়ুহুম, এটা তাদের মিথ্যা আশা। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, বলো যদি তোমরা মত্ববাদী হও সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ পেশ করো। বালা মান আসলাম ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, হ্যাঁ যে কেউ আল্লাহর নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে এবং সৎ কর্মপরায়ণ হয় তার ফল তার প্রতিপালকের নিকট রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহসানুন, এবং তাদের কোনো ভয় নেই ও তারা দুঃখিত হবে না। তোমরা এই সরল অনুবাদটা তোমরা ভালো করে পড়বে, প্রত্যেকটা শব্দে শব্দে তোমরা ভালো করে সুন্দর করে পড়বে এবং মুখস্থ করবে। তারপরে আসো তাহকিকাতে আলফাস। রাইনা না শব্দটি জমিরে মানসুবে মুত্তাসিল, সিগা ওয়াহিদ মুজাক্কার হাজের, বাহাস আমর হাজের মারুফ, বাবে মুফালা, মাজদা আল মরাআহ, মাদ্দা রোয়া আইন, ইয়া জিনসে না খেসে ইয়াই, অর্থ আপনি আমাদের প্রতি খেয়াল করুন। উনজুর না, না শব্দটি জমিরে মনসুবে মুত্তাসিল, উনসুর ওয়াহিদ মুজাক্কার হাজের, বাহাস আমর হাজের মারুফ, বাবে নাসারা, মাসদার আন নাসরু, মাদ্দা জোয়ানুন জোয়ার, জিনসে সহি অর্থ আপনি আমাদের প্রতি তাকান। মা ইউয়াদু সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, বাস নই ফেলে মনফি মারুফ, বাবে সামিয়া, মাদ্দা আল মাওদুদাতুন, মাদ্দা ওয়াও দাল দাল, জিনসে মুজাফি সুলাসি অর্থ সে কামনা করে না। নানসাক সিগা জুমা মুতাকাল্লিম, বাহাস মোজারে মজবত মারুব, বাবে ফাতেহা, ফাতাহার মাজদার, মাজদার আন নাসখু, মাদ্দা নুন সিন খ, জিনসে সহি অর্থ আমরা রহিত করি। অদ্দু এতাবাদ্দাল সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, বাস মোজারে মজবত মারুব, বাবে তাফিল, মাজদার আল তাবাদ্দালু, মাদ্দা বা দা লাম সহি অর্থ তোমরা এই তাহকিক করলে তোমরা ভালো করে পড়বে এবং সুন্দর করে মুখস্থ করবে। তারপর তারকিব আল্লাহ জুল ফজল আজিম, এখানে ওয়া হরফে হরফে আত, লফজ আল্লাহ শব্দে মুবতাদা, জু মোজাফ, আল ফজলুল আজিম মৌসুফ ও সিফাত মিলে মোজাফিলাই, এর মোজাফ
মোজাফ, মোজাফ ও মোজাফিরা মিলে খবর হয়েছে, পরিশেষে খবর এবং মুফতা মিলে জুমলা ইসমিয়া। তোমরা এই তারকিবটা সুন্দর করে পড়বে। তারপর দেখো শানে নুজুল কি আয়াতটা, আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমুলু তাকুলু রায়না, কি পরিপ্রেক্ষিতে কি কারণে কাদের উপর নাজিল করা হয়েছে সে সম্পর্কে আলোচনা। লুবাবুন নকুল গ্রন্থে আলোচ্য আয়াতে শানে নুজুল বর্ণিত হয়েছে যে ইহুদিরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে এসে সব সময় তাকে হাসি তামাশার পাত্র বাহিয়ে প্রতিপন্ন করার উদ্দেশ্যে খুব আজে বাজে ব্যঙ্গত্বগত কথা বলতো। রসুল আসলাম তখন সভা বা মজলিসে বক্তব্য রাখতেন, তখন যদি কখনো একটু থামুন বা আমাদের দিকে খেয়াল করুন বা আর একটু ভালো করে বুঝিয়ে বলুন ইত্যাদি বলার প্রয়োজন হতো, তখন তার রসুল এর দিকে তাকিয়ে একটু জোরে জোরে রহাইনা বলতো। এর বাহ্যিক অর্থ হলো আমাদের প্রতি লক্ষ্য করুন বা আমাদের কথা শুনুন ইত্যাদি। কিন্তু ইহুদিগণ অনেক সময় রহাইনায় উচ্চারণের আইন অক্ষরের পরে ইয়া দিয়ে মাদ্দা সহ একটু লম্বা টান দিয়ে বলতো। হিব্রু ভাষায় রহাইনা এর অর্থ হচ্ছে তুই বধির হয়ে যা, তুই নির্বোধ। আবার আইন অক্ষরে পরে ইয়া দিয়ে মদ সহকারে অর্থ রহাইনা বললে এর অর্থ হয় আমাদের রাখাল। আসলে তারা হেয় প্রতিপন্ন করার জন্য এই রকম শব্দ বলতো। মুনাফিকগণ বাহ্যিক শিষ্টাচার রক্ষা করে গোপনে রসুলকে হেয় ও অপমান করতে দ্বিধা করতো না। তাদের দেখা দেখি মুসলমানগণও না বুঝে এরকম করতো। মুসলমানদের এরকম এরকম বলা শুনে ইহুদিরা খুবই আনন্দ পেত ও হাসতো। তা আল্লাহ তাআলা রোয়াইনা শব্দে পরিবর্তে উনজুর বলা নির্দেশ সম্মিলিত এই আয়াতে নাজিল করেন। এর অর্থ আপনি আমাদের প্রতি নজর দিন অথবা লক্ষ্য করুন। যেহেতু সেই সময় কাফেররা ইহুদিরা এবং ইহুদির দেখে দেখে মুসলমানরাও রোয়াইনা আল্লাহ রসুলের সাথে হাসি তামাশা এবং হাসি তামাশা পাত্র হিসাবে তাদের রসুল সাল্লামকে হেয় প্রতিপন্ন করতো, তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেন। তারপরে দেখো আরেকটা আয়াত, ক্বালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদা। এই আয়াত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন একবার এক দল খ্রিস্টা নাজরান থেকে মদিনা শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিকট আসলো। এ সময় মদিনা অনেক ইহুদি নেতৃত্ব তাদের ইহুদি অনুসারীদের নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে উপস্থিত ছিলেন। এক পর্যায়ে ইহুদি পণ্ডিত রাফি ইবনে খুজাইমা খ্রিস্টানদেরকে বলল, তোমাদের খ্রিস্টান ধর্ম আসলে কিছুই নয়, তারা হযরত ঈসা আলাইহিস সালামের নবুয়ত অস্বীকার করলো। সেই সাথে ইহুদিরা আরও বলল, আমরা ছাড়া আর কেউ ভেস্তে দিতে পারে না। অথবা অপরদিকে নাজারানের একজন খ্রিস্টান পণ্ডিত বলল, হে ইহুদি কোন তোমাদের ধর্ম কিছুই নয়। তখন খ্রিস্টান হযরত মুসা আলাইহিস সালাম নবুয়ত অস্বীকার করলো। সে আরও বলল যে একমাত্র আমরাই বেহেশতে যাব। আল্লাহ তাআলা তাদের উভয়ের ভিত্তিতে ভিত্তিহীন দলিলের পরিপ্রেক্ষিতে দাবির পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজির করেন। যেহেতু খ্রিস্টান এবং ইহুদিরা তারা নিজে নিজেদেরকে বড় মনে করত, একজন একদল না বলতো আমরা জান্নাতে যাব, আমাদের ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, আর এক দল হযরত ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করত, তখন আল্লাহ তাআলা এই এই উভয়ের বাক বিদণ্ডের উপর আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে, ক্বালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান আনা, এই আয়াতটা নাজিল করে। তারপরে আসো মূল বক্তব্য বিষয় বস্তু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, এই মূল বক্তব্য এবং বিষয়। মদিনার ইহুদিরা রসুল্লাহ সাল্লামকে বিভিন্নভাবে ব্যঙ্গ বিরূপ করত। রসুলের আলোচনা সবাই মোমিনের অভিনয়ে বসত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা বিকৃতি করা যায়, কোনো কথা দ্বারা রসুল সাল্লামকে হেয় প্রতিপন্ন করা যায় তার অপেক্ষায় থাকতো। রসুল্লাহ সাল্লামের কথা না বোঝার অভিনয় করে তারা বলতো রাইনা বাইনা, অর্থাৎ আমাদের প্রতি লক্ষ্য করুন, আমাদের প্রতি তাকান। রাইনা শব্দের চারটি অর্থ বহন করে, যথা আমাদের প্রতি লক্ষ্য করুন, মাজদার আর রাই মাজদার থেকে ইসমে ফাইল অর্থ হে আমাদের রাখাল, রাউনাতুন মাজদার থেকে ইসমে মাইল অর্থ হে আমাদের কুলক্ষণ, চান্নমা আমাদের মূর্খ আমাদের নির্বোধ। ইহুদের রাসূলুল্লাহ সাল্লামের দরবারে রাইনা শব্দ দ্বারা মনে মনে শেষ তো তিনটি অর্থ পোষণ করতো এবং হাসাহাসি করতো। তা আল্লাহ তাআলা বলে, হে মুমিনগণ তোমরা রাইনা বলো না, উনজুর বলো। রসুলাম এর কথা শোনো আর মনে রেখো, কাফেরদের এই হাস হটকারিতার জন্য পরকালে শাস্তি রয়েছে। তারপরে দেখো নাসখুন শব্দ অর্থ
অর্থাৎ হাদিস দ্বারা হাদিস হাদিসের বাক্য বলে ও হুকুম রহিত করা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে মদিনায় গিয়ে খেজুরের ফলন বৃদ্ধির বিশেষ কার্যক্রম নিষেধ করেছেন, পরে আবার ওই পদ্ধতি চালু রাখার আদেশ প্রদান করেন। নস্কু সুন্নাতু বিল কিতাব, অর্থাৎ কোরআন দ্বারা হাদিসে রহিত করা। নস্কুল কিতাব বিসুন্না, অর্থাৎ হাদিস দ্বারা কোরআনে বিধানকে রহিত করা। আর নস্ক এর পদ্ধতি, নস্কের পদ্ধতি আয়াতের হুকুম উভয় রহিত হওয়া। যেমন রোয়ায়াতুন এর আয়াত আয়াত সংশ্লিষ্ট হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আরশের দাআত এর কিরাত তো রহিত হয়েছে, আবার উহার হুকুমও রহিত হয়ে গেছে। দুই নম্বর, কোরআনের কোনো কোনো আয়াত হুকুম রহিত হয়ে গেছে কিন্তু আয়াত এখনও তেলাওয়াত আছে। তারপর দেখো সংশ্লিষ্ট টিকা, হাসদনের অর্থ হিংসা, হাসাদনের অর্থ হিংসা বিশেষ শত্রুতা ইত্যাদি। শরীয় অর্থে কোনো ব্যক্তি কর্তৃক অন্য সম্পদ অথবা তার শারীরিক অবস্থা অথবা মান মর্যাদা ধ্বংস হওয়া কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার কামনা করা, এটাই সম্পূর্ণ হারাম। নানসাহা শব্দটি নুন বর্ণে পেশ ও সিন বর্ণে জের আননেসা থেকে অর্থ ভুলিয়ে দেওয়া। নুন ও সিন বর্ণে জবর ও সিন পরে একটি হামজা দিয়ে অর্থ হলো বিলম্বিত করা। দেখো আয়াত সময় শিক্ষা ও ইঙ্গিত। এক নম্বর, এই আয়াত দ্বারা ইসলামের সংবিধানে একটি দফা সংযোগ করা হয়েছে, আর তা হলো কোনো বৈধ কাজের দ্বারা যদি অন্যরা অবৈধ কাজের সুযোগ পেয়ে যায় তবে সেই বৈধ কাজটি অবৈধ হয়ে যায়। এখানে আল্লাহ তাআলা যদি ইসরায়েলদের বর্ণনা ও শৈলীর দ্বারা বেয়াদবির মূল উৎপাদন করেছেন, তাই আল্লাহ তাআলা এরশাদ করেন কুমা রোয়াইনা এর স্থলে উনজুরনা শব্দটি ব্যবহার করবে, তাতে কোনো মন্দ অর্থ নেই, দুশ্মনদেরও অনুকরণ হবে না। দুই নম্বর, রসুল সাল্লাহামের সাথে বেয়াদবি মূলত দিন ইসলামের সাথে বিদ্রোহ ঘোষণা করা, তাই রসুল সাল্লাহামের সাথে বেয়াদবি করলে তার অজান্তেই তার সৎকর্মসমূহের ফলাফল বাতিল হয়ে যাবে। তিন নম্বর, শরীয় বিধান রহিতকরণ। তারপর চার নম্বর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আদব শিক্ষা দেওয়া। পাঁচ নম্বর, আল্লাহ তাআলা মুসলমানদের সতর্ক করেছেন কারণ ইহুদি খ্রিস্টানদের মনে যে হিংসা বিদ্বেষ রয়েছে তাই তারা মুসলমানদেরকে কাফেরদের বানানো অপচেষ্টায় লিপ্ত। দেখো আয়াতসমূহ শিক্ষা ও ইঙ্গিত, তোমরা ভালো করে পড়বে। শানে নুজুল এবং তাহকীম ও তারকিব, এগুলো এই অধ্যায় সব পুরো পাঠ, এই প্রত্যেকটা অধ্যায় পাঠ তোমরা ভালো করে পড়বে। আরও ভালো করার জন্য তোমরা গাইড এবং নোট দেখে তোমরা ভালো করে পড়বে। সামনে যেহেতু পরীক্ষায় 17 তারিখে পরীক্ষায় প্রস্তুতি নেবে এবং তোমরা ভালো করে প্রস্তুতি গ্রহণ করবে। বাড়ির কাজ দেখো 13 তম পাঠ ও 13 তম রুকু তোমরা ভালো করে পড়বে। পুরাটা অধ্যায় তোমরা ভালো করে পড়বে এবং মুখস্থ করবে এবং নোট এবং গাইড দেখে তোমরা আরও ভালোভাবে অধ্যয়ন করবে। স্কুলে সব স্টাডি আছে, সেখান থেকে আরও স্টাডি করতে পারো, আরও সৃজনশীল প্রশ্ন এবং নৈভিত্তিক প্রশ্নগুলো অতিরিক্ত ভালো করে পড়বে। তোমরা সবাই ভালো থাকো, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।